হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর এই যে ছেলে উঠে পড়েছে অনেক কোলে কোলে আছো, কোলে কোলে আসো আসো আসো। ও কোলে উঠার জন্য এমন করছিল। তা আজকে হলো শুক্রবার আর এখন বাজে প্রায় 10:30। ছেলে উঠেছে অনেকক্ষণ আগে, তো উঠার পর ওকে খাওয়া দাওয়া করানো হলো, ওকে পরিষ্কার করানো হলো, করে টোরে এখন নিচে পাঠানো হবে ওকে। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার চলে গেল, হেলিকপ্টার। তো ছেলের ভাত কমপ্লিট হয়ে গিয়েছে, ওর ডাল করছি আর আমাদের ভাতও, ভাত টাত তো সবই হয়ে গেছে। মাছের ঝোল হচ্ছে মনে হয়, কিন্তু আমি আজকে একটা রেসিপি করব কচুর, যে ফুল আছে কচুর ফুল দিয়ে সেটাকে ডাল দিয়ে করব। তো যার জন্য সবার জন্য একসঙ্গে এখানে যে ডাল করা হচ্ছে, আর কচুটাকে নিয়ে আসবো, এসে এখন রান্না করব। আর নিচে তো দিদি মাছের ঝোল করছে, তো আমি বললাম আমারটা ঝোলে দিতে না, আমি একটা আমি মাছের ভাজা খাবো, তাই না? মাছের ভাজা খাবো, তাই তো? আর ছেলেরা বাকিরা সবাই ঝোল খাবে, আর আমি ওই ডাল দিয়ে কচু ফুলের ওই রেসিপিটা আজকে করব, তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুটা অংশ। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে। আবার গুড মর্নিং বলেছ, বলো বলো গুড মর্নিং বলো। এদিকে দেখো, এই দেখো দেখো দেখো, ভালো করে বলো গুড মর্নিং। চলো, দুষ্টামি বুদ্ধি খুব বেশি, দুষ্টামি দুষ্টামি। কচুর ফুলগুলো নিয়ে আসলাম, ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর এখন এগুলোকে ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করে নেব, এই গামলার মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নেব। তো চলো কেটে নিই তাড়াতাড়ি। কচুগুলোকে কেটে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, রান্নার ফাঁকে একটুখানি চা খেয়ে নিই। কচুটাকে সিদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে এই যে ডাল ঘাটনিটা দিয়ে একটু ঘেটে নিয়েছি, আর রান্নাটা এখন শুরু করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, এখানে রসুন আছে, আদা, কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করি। কড়াতে দিয়ে দেব তেল, প্রথমে দিয়ে দেব 5 ফোড়ন, তার সাথে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সাথে কিছুটা পরিমাণে লবণ। লবণ অল্প দেবো কারণ ডালের মধ্যে লবণটা দেওয়াই আছে। মশলাটা ভাজা হয়ে গেছে কিছুটা, এবার এই যে কচুটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা রান্নার রেসিপি, এক একজনের এক এক রকম, মা অন্যরকমভাবে করে, তো আমি এইভাবেই করলাম আজকে, দেখি কেমন হয় খেতে। কচুটা মোটামুটি হয়ে এসছে, এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে হতে দেব। এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা বানানো হয়ে গিয়েছে আমার, ডাল আর কচুর ফুল দিয়ে সিম্পল একটা রেসিপি। এখন সবাই খেয়ে দেখুক কার কেমন লাগছে, তাহলে বোঝা যাবে ঠিকঠাক হয়েছে কি না। আজা আজা আজা, এই টুপি পরে নাচ করছে, টুপি টুপি, টুপিটা হয়ে গেছে ছোট্ট। এটা এর আগের বার জন্মদিনে এনে দেওয়া হয়েছিল,
এবারে যে গিয়ে নিয়ে আসব দুই একে গিয়ে ওরার জন্য একটা টুপি কিনে আনতে হবে, তাই না বাবা? আবার চশমাও খুঁজতেছে জানিস, ওর চশমাও লাগে। দুপুরের মেনুতে আছে আজকে ভাত, এখানে রয়েছে চাল কুমড়ো তরকারি, মাছের ভাজা আর যে ডালটা রান্না করলাম কচু দিয়ে ওটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ছেলে ঘুমোচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ছেলে আজকে দুপুরবেলা এক ফোঁটা ঘুমায়নি, 10 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট ঘুমিয়েছে, তার বেশি না। তখন দেখে কি বদমাশিটাই না করলো, শেষমেশ এই তো খাওয়া দাওয়া হলো। আর এই ঘরে তো ওর সমস্ত কিছু একবারে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে, খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এগুলোকে গুছাবো, গুছিয়ে টুছিয়ে। হ্যাঁ বাবা নাই, বাবা নিচে আছে, আমাকে একটু যেতে হবে, একটু ক্যাফেতে যাব, কারণ কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলো না করলেও না ডিলে হয়ে যাচ্ছে, তো আজকে যে না আজকে বেরোতেই হবে। ভাবলাম কালকে বেরোবো, কিন্তু কালকে আর বেরোনো, কালকেরটা তখন দেখা গেলো কালকেও বেরোতে পারলাম না, ওই জন্য আজকে করে আসতেই হবে। আজকে ক্যাফেতে গিয়ে কাজ রয়েছে একটা, কাজটা কমপ্লিট করে আসি, আর ছেলেকে এখন আপাতত নিচে দিয়ে আসি। চলো বাবা নিচে চলো, চলো। আইসক্রিম এনেছি, ছেলে এখন আইসক্রিম খাচ্ছে। ওই দিয়ে আইসক্রিম কি খাচ্ছ, এটা কি আইসক্রিম? গরম হয়ে গেছে তো ওই জন্য গলে গেছে। তুমি গরমই খাও, তুমি ছোট বেবি না, আম পড়ে খাও। ক্যাফে থেকে তো চলে এসেছি, আসার সময় ওই জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। আসলে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করেছিলো, কিন্তু ফুচকার দোকান যে দুটোতে আমি খাই ওই দুটো আজকে বসেই নি, তো অগত্যা ফেরার সময় আইসক্রিম নিয়ে আসলাম। তো বাড়িতে আসার পর ছেলে দেখেছে আইসক্রিম, আজকে ও সেকেন্ড টাইম একটুখানি আইসক্রিম খেলো, তাও গরম আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম মোটেও না, তাই না বাবা? গরম আইসক্রিম। আর এখন ওকে ভাত খাইয়ে দিলাম, ফ্রিজ দিয়ে ভাত খেলো, মাছ মাছ দিয়ে ভাত খেয়েছে, ডাল ভাত মাছ। এখন ওকে এখন একটু নিচে দিয়ে আসি, আমি বিছানাপত্র রেডি করি আর আমিও অল্প একটুখানি খাবো, আর খিদে নেই, গরমের মধ্যে না ভালো লাগছে না, তার মধ্যে এত বেশি পরিমাণে লোডশেডিং হচ্ছে, লাইট নেই, আজকে প্রায় কিছুক্ষণ পরপরই লাইট গিয়েছে। যদিও এখানে ইনভার্টার আছে বলে বুঝতে পারছে না, কিন্তু প্রচণ্ড গরম বাইরে, যাদের ইনভার্টার নেই না ওরা খুব কষ্ট পাচ্ছে, খুব গরম, খুব গরম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট। গুড নাইট বলো তো বাবা, জোরে জোরে বলো, ও গুড নাইট নানা, গুড নাইট নানা, গুড নাইট, গুড নাইট।